দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হলো। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে, মহিষ থেকে অস্তিরূপ ধারণ করলে, আবার সিংহরূপী দৈত্যের অনন্যতা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে বৈরঞ্জ জারি। দেবী ধুলো প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলেন। ধনবর্ত দিকে দিকান্তরে নিনাদিত, চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মহা উল্লাসে উল্লাসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নির্ধারে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণ ধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষকে সলম্বে বললেন, গার্জা গার্জা স্খারাম বাজু ইয়াবস্তিহাম মায়াত্থাই হতাত্তাইবা গার্জে সন্তাসু দেবতা।